কি করছো বলো? গাছ লাগাচ্ছি। পাতিলেবুর গাছ লাগানো হচ্ছে। বীজ বীজ না, ওই তো একটা ইয়ে বেরিয়েছে না? হ্যাঁ, এইটার মধ্যে রাখা ছিল বীজগুলো ভিজিয়ে। একটা বেরিয়েছে, দুটো বেরিয়েছে। এগুলো এখানে লাগিয়ে রেখে দেবো। ভাই, না বালিতে হয় ভালো নাকি? বালির মাটি মিশানো আছে। আচ্ছা, সকালবেলা এখন গাছ লাগানো হচ্ছে কেন জানো তো? তার কারণ আছে। আজকে থেকে অম্বুবাচি লেগে যাবে, তার জন্য অম্বুবাচি লেগে গেলে তো আর লাগানো যাবে না, খোঁড়াখুঁড়ি করা যাবে না, ওর জন্য এখন লাগিয়ে নেওয়া হচ্ছে। একটু সবাইকে গুড মর্নিং হাই করে দাও। গুড মর্নিং, হাই। তোমার গলাটা সবাইকে গুড মর্নিং। তোমার গলাটা এখন সবাই চিনে গেছে। রান্নার চ্যানেলে। গুড মর্নিং, চলে এসেছি আবার তোমাদের কাছে। ওই দেখো একজন বসে বসে ফোন ঘাঁটছে, এদিকে তো দেখলে দিদি গাছ লাগাচ্ছে। আমারও স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। স্নান পুজো কমপ্লিট করে এবার আমি যাব হচ্ছে তোমার চা বানাতে। চা বসিয়ে এসছি, চা বানাতে না। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো আমাদের গাছ, দেখেছো কি সুন্দর হয়েছে? বাবার ব্যালকনিতেও দুটো হয়েছে, পরে তোমাদের দেখাবো। আমাদের কিন্তু চাটনিতে তো ভীষণ ভালো লাগে, মিক্সড ভেজে দিলেও দারুণ লাগে খেতে। জীবন সে ভরি তেরি আঁখে, মজবুর করে জিনে কে লিয়ে, জিনে কে লিয়ে সাগর ভী তরসতে, কহতে হে তেরে রূপ কা রস পিনে কে লিয়ে, জিনে কে লিয়ে জীবন সে ভরি তেরি আঁখে। গুড মর্নিং সবাইকে, একটা সুন্দর সকাল দেখতে, বেশ চারিদিকে সবুজ, বুঝতেই পারছো জানলার উপরে ছবি, একদম দারুণ, একদম রোদ উঠেছে তো, অনেকদিন পর রোদ উঠলো আর কি, যা বৃষ্টিতে পুরো একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে গেছিলো, তাই আজকে একটু রোদ দেওয়ার, রোদ ওঠাতে খুব ভালো লাগে। তা সকাল সকাল খাবার ডেলিভারি দিয়ে চলে এসেছি, এখন হচ্ছে টি টাইম, ওয়েট। তোমাদের ওয়েট বলেছিলাম এই কারণে, আর এখন এই এখন অনুপমা এলো, এখন দুজনে মিলে চা খাও, ওই জন্যে সকালটা শুরু হলাম গান দিয়ে, এবার চাটা খাবো। আর খুব সুন্দর একটা সকাল, একদম স্যানিটাইজ সকাল। আর স্যানিটাইজ সকালে আমি আমার ব্লগটাকেও স্যানিটাইজ করে নিলাম। আজকের পর থেকে আমার ব্লগে আর কোনো কে কি কমেন্ট করছে সেটা নিয়ে আলোচনা, কে কি কমেন্ট করলো তার সম্পর্কে বলা, তার জন্য দুঃখ পাওয়া কষ্ট পাওয়া একদম পাবো না। কেন পাবো না সেটাও বলি, কালকে তোমরা এত সুন্দর, এত সবাই এত ভালো ভালো কমেন্ট করেছো, আর এত সবাই আমাকে সাপোর্ট করেছো, এত মানুষের ভালোবাসা পেয়ে আমি সত্যিই ওই নগণ্য দু চারজনের ঘৃণাকে গুরুত্ব দেব না আজকের থেকে। প্রত্যেকটা কমেন্ট আরো বেশি করে আমাদের ইন্সপায়ার করছে। সত্যি আমরা কালকে রাত্রি 1টা 1:30 অবধি শুধু তোমাদের কমেন্টগুলো পড়েছি, হয়তো সবাইকে রিপ্লাই দিয়ে উঠতে পারিনি কারণ অনেক কমেন্ট, তো খুব ভালো লেগেছে। তোমাদের কমেন্ট আছে, কয়েকজন আমাদেরকে যারা ফোনে কথা বলে তারাও বলেছে, সত্যি খুব ভালো লাগে, কারণ আবর্জনা আবর্জনা জায়গায় থাক। ঠিকই কথা, কষ্ট লাগে ঠিকই, কিন্তু এখন থেকে আর কষ্ট পাবো না, কারণ তোমাদের এত মানুষের ভালোবাসার কাছে ওই কষ্টগুলো খুবই তুচ্ছ। তো চলো খুব আনন্দ করে করে এখন ব্লগ বানাবো। আজকে পল্লবকে বলেছি যখন যাবে বাজারে, আজকে অনেকদিন শুধু ঘর 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 দেখানো হচ্ছে, তুমি আজকে বাজারে যাবে, বাজারে গিয়ে শুট করো। গঙ্গা গঙ্গার মতো বই চলো, আবর্জনা ঠিক ধীরে ধীরে আস্তে সাইডে চলে যায়। চলো তাহলে, খুব ভালো একটা সকাল, এখন চাটা খেয়ে তারপরে পরে। কালকে দেখেছো এক দিদি বলেছে পল্লবের চিন্তা ভাবনা অনেক উঁচু লেভেলের, দেখেছো অনেক উঁচু লেভেলের চিন্তা ভাবনা, ওকে ও কারোর সাধ্য নেই ওকে ধরা ছোঁয়ার মধ্যে আনে, সত্যি প্রাউড ফিল করছি এই জন্য। থ্যাংক ইউ দিদিভাই, খুব ভালো লাগলো। আমার নামটা তোমার মনে নেই গো কে বলেছিলে, কিন্তু কমেন্টটা মনে আছে। অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো যে ফ্রিজটাকে একটু মুছতে হবে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, হয়েই উঠছে না, কারণ কাজের চাপটা বেশি ছিল, আর আজকে যেহেতু হোম ডেলিভারির চাপটা বেশি নেই সেই জন্য আমি আজকেই ভাবলাম যে মুছে নিই। এবার বলো তো আমি কী দিয়ে মুছছি? হ্যাঁ, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমি একটা মগের মধ্যে জল দিয়ে তার মধ্যে 1 চামচ খাবার সোডা মিশিয়ে নিয়েছি। আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে, আমাকে কিন্তু এই বুদ্ধিটা আমার ভিউয়ারদের মধ্যে থেকে কেউ একজন দিয়েছিল অনেক দিন আগে, যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম সেই সময়। কিন্তু কে দিয়েছিল ভাই, তার নামটা
নামটা তো মনে নেই। তো এইভাবেই আমি পরিষ্কার করছি, কারণটা হচ্ছে কলিনটা হাত দিয়ে দেখলাম কলিনটা বাড়ন্ত হয়ে গেছে। আর যাকগে কলিন যখন বাড়ন্ত হয়ে গেছে তাহলে এই প্রসেসটাই ট্রাই করে দেখি। তো সত্যি কথা বলতে কি প্রসেসটা ট্রাই করে দেখছি, সত্যি ভীষণ ভালো পরিষ্কার হচ্ছে। মানুষ তো সব কিছু জানে না, সব কিছু সবার কাছ থেকে অনেক অনেক কিছু শেখা যায়। তো সেরকমই আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি। তো এই একটা নতুন জিনিস আমি তোমাদের কাছ থেকে শিখলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আরও নতুন করে কেউ যদি শিখতে পারো তো সেটা তাদের পক্ষে ভালো হবে না। তো চলো দেখো মুছে নিয়েছি, প্রথমে আমি ভেজাটা দিয়ে মুছছি, তো এবার একটা শুকনো ন্যাকড়া দিয়েও আমি মুছে নেবো। আর শুকনো ন্যাকড়াটা দিয়ে মোছার পরে আমি এত অবাক হয়ে গেলাম যে কি সুন্দর পরিষ্কার হয়েছে আর কি সুন্দর গ্লো করছে। এইটা দেখে আমার সব থেকে ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা ভরা ধন্যবাদ তাকে যে আমাকে এই বুদ্ধিটা দিয়েছিলে। কিন্তু দুঃখ একটাই যে তার নামটা আমার মনে নেই। তো চলো যেহেতু হাতে সময় আছে তাই ফ্রিজটা বাইরেটা মুছে নিলাম, ভেতরটা তো পরিষ্কার প্রতি সপ্তাহেই করি, ইভেন আজকেও ডিফ্রস্ট করেছি, তো সেই জন্য পরিষ্কার করাই হয়েছে। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, চলো সময় হাতে পেলে অনেক কাজই করতে ইচ্ছা করে তাই না, সেরকমই কিছু কাজ আর কি করে নিলাম। আগের মতো ব্লগ কিচেন থেকে শুরু করছি, আজকে কি রান্না করব সেটা নিয়ে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারে তো জানো আমাদের নিরামিষ, তো আজকে দুপুরবেলা আমাদের কোনো হোম ডেলিভারি দেওয়ার নেই, এটা হচ্ছে সব থেকে খুশির খবর। তার কারণ হচ্ছে আমি আজকে নিশ্চিন্ত মনে সব কিছু নিরামিষ করতে পারবো। হোম ডেলিভারি দেওয়ার থাকলে ওদেরটা আমিষ করতে হয়, আবার ওগুলোকে সরিয়ে নিয়ে আবার ধোয়া মোছা করতে হয়, এগুলোর ঝামেলা নেই। তো আজকে আমরা কী করবো জানো তো, আজকে করবো ডাল, আর পল্লব বললো কি এরকম বড় বড় বেগুন ভাজা খাবো, গোল গোল বেগুন ভাজা, তাই যে এই দুটো বড় বড় ওর জন্য কেটেছি, আর তার থেকে একটু ছোট এই দুটো আমার জন্য। বেগুন ভাজা হবে, আর হবে একটা মিক্সড ভেজ। এখানে দেখো আছে কুমড়ো, বেগুন, ঝিঙে আর আলু, আর এদিকে আমি সেদ্ধ করে রেখেছি হচ্ছে মূলো আর কাটোয়ার ডাটা, এটা সেদ্ধ করে রেখেছি, ও আর একটু বরবটিও আছে। আর তার সঙ্গে এটা নিয়েছি, এটা হচ্ছে ডাল, কি বলে মটর ডাল বেটে নিয়েছি, এই ডাল বাটাটা দিয়ে বড়া করব, আর মিক্সড ভেজে সেই বড়াটা আমি অ্যাড করব, আর ডাল বেগুন ভাজা, এই আজকে খাবার। তো চলো রান্নাটা আবার স্টার্ট করছি, আর আজকে বেশ খুশি খুশি লাগছে কেন বললো তো, যে আবার তোমাদের সঙ্গে আগের মতো ব্লগ করছি রান্নাঘর থেকে, রান্না করতে করতে, মানে এতদিন তো ওইভাবে করতে পারিনি, কেন কি এতদিন তো তোমার হোম ডেলিভারির চাপ থাকতো, সেইভাবে করতে পারিনি ওই জন্য। তো চলো দেখলে তো এইটা তো এইমাত্র কাটলাম, যার জন্য এর মধ্যে উপর করে রেখেছিলাম যে যতটুকু তেল আছে। হ্যাঁ আমাকে তো বললো যে শুধু ওই কাঠির ঝাঁটা আনতে বলেছে, যদি বলতো তাহলে তো আমি একবার মনেও করে দিতাম।
বসালাম কাঁচা মুগের ডাল, ভাজা মুগের ডাল না, ভাজা মুগের ডাল খেলে অ্যাসিডিটি হয়, ওই জন্য কাঁচা মুগের ডাল বসিয়েছি। আর মুগের ডালটা হোক, এদিকে সবজিটা মানে বড়াটা হচ্ছে, তারপরে সবজিটা বসাবো। সবজিটা তো জানোই আমি যেভাবে করি, তার মধ্যে একটু আমাদা দেবো, খেতে খুব ভালো হবে। এখন কোল্ড ড্রিঙ্কসের আসর বসেছে, এলো কাজ টাজ সেরে, অফিস গেছিল, অফিস সেরে কাজ সেরে এলো, এসে আমি সকালবেলা পুজো দিয়ে দিয়েছিলাম, কিন্তু তখন তো মিষ্টি দিতে পারিনি, কারণ মিষ্টির দোকান তো 10টার আগে খোলে না, আর আমি পুজো দিয়েছি তখন কটা বাজে, 8:30, তাই তো? তো মিষ্টিটা নিয়ে এলো, ওই স্নান করে বাবাকে দিয়ে দিল মিষ্টিটা, দিয়ে খালি গায়ে বসেছিল। আমি বললাম এত সুন্দর গামছা এনেছো, গামছাটা গায়ে দিয়ে বসো, ভালো লাগবে, ক্যামেরার দিকে তাকাচ্ছই না যে, দিয়ে বসলাম। বললাম চলো একটু কোল্ড ড্রিঙ্কস খাই, এখন তো বাজে সবাই 1:20, আমরা খাবো 2টোর সময়। আর লাস্ট অব্দি কী রান্না করলাম তোমাদের তো বললামই, কাঁচা মুগের ডাল করেছি, বেগুন ভাজা আর পাঁচমিশালি তরকারি, তার মধ্যে বড়া ঠড়া দিয়ে করেছি। আর বাবু নিয়ে এসছেন আজকে লাল দই, অনেকদিন পর ইচ্ছা হলো, একটু মনের ইচ্ছা বলে না, ওই তো অ্যানিভার্সারির পর আর খাইনি এর মাঝে, মনের ইচ্ছা হচ্ছে সব ইচ্ছা। আর জানো তো মন যখন চায়, মন যখন কিছু চায় না, তখন তাকে সেটা দিতে হয়, না হলে না শরীরের ভেতরে একটা হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়, যাতে শরীর আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। রোজ তো আর খাচ্ছি না, মাঝে মাঝে খাচ্ছি, তো অসুবিধা কোথায় বলো? এটা কি ধূপ কাটি গো, গন্ধটা বেশ ভালো, সুন্দর মাইসুর, মাইসুর স্যান্ডেল, স্যান্ডেলের গন্ধটাই বেশি ভালো লাগে আমার, স্যান্ডেলের গন্ধটাই বেশি ভালো লাগে। এখনো বেগুন ভাজাটা করিনি, বেগুন ভাজাটা করবো, গরম গরম করে খেতে বসে যাবো। কি ভাবছো? কহিন দূর জব দিন ঢল যায়, সাঁঝ কি দুলহন বদন ছুড়ায়, চুপকে সে আয়ে মেরে খেয়ালো কে আঙন মে, কই সপনো কে দীপ জ্বলায়, দীপ জ্বলায়। কহিন দূর জব দিন ঢল যায়, সাঁঝ কি দুলহন বদন ছুড়ায়, চুপকে সে আয়ে। পুরোনো গানগুলো মনে পড়ে গরমকালে, খুব ভালো, পুরোনো গানের কথা সুর সবই অন্যরকম ছিল, মানে ছিল। গরমকালে, শীতকালে ড্রাই স্কিন, আর গরমকালে দেখো মনে হচ্ছে যেন মুখ থেকে তেল গড়িয়ে গড়িয়ে পড়ছে, এত তেল। আজকেও দুপুরের পর থেকে আস্তে আস্তে মেঘলা করে আসছে, খুব ভাল লাগে দুপুরের পর থেকে মেঘলা করে আসলে, আর সারাদিনটা তো রিল্যাক্স করলাম, বিকেলেই যা রান্নার আছে, মানে ডিনারেই আছে ডেলিভারি, যা কিছু আছে, আলুর পরোটা আছে, রুটি তরকারি আছে, আবার ভাত ডাল ডিমের ঝোলও আছে, সব আছে। তাহলে ফাইনালি দেখো আমি আজকে কি রান্না করেছি, এই হচ্ছে মিক্সড ভেজ, অসাধারণ টেস্টি হয়েছে, নিজে করে নিজেই বলে দিচ্ছি। এই হচ্ছে কাঁচা মুগের ডাল, বেগুন ভাজা, আর আছে লাল দই, এই যে চলো খেয়ে নি, খেয়ে নি আবার কথা হবে। দেখো প্রতিদিন কি করি, তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা শেষ করি। আজকে সেই দুপুরের পরে আর আসিনি তোমাদের কাছে, কিন্তু এখন আবার এলাম একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি নিশ্চয়ই গ্যাসের বার্নার সংক্রান্ত কিছু শেয়ার করব। হ্যাঁ, আমার ভিডিওতে আমি এর আগেও এটা শেয়ার করেছি, কিন্তু তখন আমার পরিবারের সদস্য সংখ্যা অনেকটা কম ছিল, এখন সদস্য সংখ্যা অনেকটা বেড়েছে, তাই ভাবলাম পরিষ্কার তো আমাকে করতেই হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, তাহলে তোমরাও দেখে নেবে, তোমাদেরও ভালো লাগবে, আর কেউ যদি শিখতে চাও, কারণ তোমরা সবসময় বলো যে আমার থেকে অনেক ইন্সপিরেশান পাও, তো খুব ভালো লাগে, অনেক কিছু শেখো, সেটাও শুনতে ভালো লাগে। চলো দেখো আমি কি করছি। আমার ওভেনের বার্নার দুটো খুব নোংরা হয়েছে, আমি সেগুলোকে একটা বড় বাটির মধ্যে নিলাম, আর নিয়েছি ভিনিগার।
আমি এটাকে এক কাপ ভিনিগার নেব। দেখো এটা কাপ নেওয়া আছে, বাটিটাও এরকম নিয়েছি যাতে এই জলটা ওর মধ্যে থাকতে থাকতে বাটিটাও পরিষ্কার হয়ে যায়। তো সারা রাত আমি ভিজিয়ে রাখবো। এক কাপ ভিনিগার নিলাম, আর এক কাপ ভিনিগারের সঙ্গে আমি দেবো দু কাপ জল। দু কাপ জল দিয়ে আমি বার্নার দুটোকে এর মধ্যে ভিজিয়ে দেবো, আর সারা রাতের জন্য আমি ভিজিয়ে রাখবো বার্নার দুটোকে। তারপরে সকালে উঠে আবার আমি আসবো তোমাদের কাছে, আমি কিভাবে বার্নার দুটোকে খুব সুন্দর একদম নতুনের মতো চকচকে করে ফেলি সেইটা তোমাদের সাথে শেয়ার করতে। দেখো সারা রাত ভেজার পরে আমি বার্নার দুটোকে নিয়ে চলে এসেছি, আর একটা ব্রাশ দিয়ে জাস্ট আমি একটুখানি ঘষে নিচ্ছি। খুব হালকা করে ঘষছি, এমন কিছু জোর দিয়েও ঘষার লাগবে না, খুব হালকা করে এইবার আমি বার্নার দুটোকে ব্রাশ দিয়ে ঘষে নেব। দেখো ঘষে নিয়েছি, আর দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝকে চকচকে নতুনের মতন। ঘরে থাকা জিনিস দিয়ে দেখলে তো কি সুন্দরভাবে আমি করে নিলাম পরিষ্কারটা। এবার একটা কাপড় নেব, শুকনো কাপড় নেব, শুকনো কাপড়ের মধ্যে এই দুটো রেখে বার্নার দুটো খুব ভালো করে বার্নার দুটোকে মুছে নেব, মানে শুকনো করে নেব। নিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বালিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো গ্যাসটা এবার কত সুন্দর জ্বলছে। আর বার্নারের মধ্যে নোংরা থাকলে না গ্যাসটা ভালো করে জ্বলে না, গ্যাস অনেক বেশি খরচ হয়, কাজ করতে অনেক বেশি সময় লাগে। এই সবগুলোর হাত থেকে কিন্তু তুমি বাঁচতে পারো তোমার এই ঘরোয়া উপায়টা দিয়েই। তো আশা করি এই উপায়টা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো, আর জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো আমার এই ঘরোয়া পদ্ধতিতে গ্যাস বার্নার পরিষ্কার করাটা। দেখেই তো বুঝতে পারছো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। চলো এবার গ্যাসে লাগিয়েও তোমাদের একবার দেখিয়ে দিই যে কত সুন্দর পরিষ্কার হয়েছে। গ্যাসে লাগিয়ে গ্যাসটা জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি গ্যাস বার্নার দুটো গ্যাস ওভেনে লাগিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দিলেও দেখতে পাবে যে কত সুন্দর দেখতে লাগছে, আর আলু আগুনটা কত ভালো হচ্ছে। তাহলে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন।